ছাত্র ছাত্রী সকল আজি পরীক্ষার সঘনে আহি থকা কেটামান ভয়েস চেঞ্জ মই কৰি দিব বিচাৰিছো যিকেইটা অকণমান ছাত্র ছাত্রী সকল কনফিউজ হয় দেখা যায়। এতিয়া মই প্রথম সেন্টেন্সটো লৈছো, পিপল কল গুৱাহাটী দ্য গেটওয়ে টু নর্থ ইষ্ট। পিপল কল গুৱাহাটী দ্য গেটওয়ে টু নর্থ ইষ্ট। আমি যদি ভাবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টটো সাবজেক্ট কৰিম কি হব, গুৱাহাটী কল ভার্বটো ভার্বৰ ফার্স্ট ফর্ম আছে গুৱাহাটী, সেইকাৰণে অক্সিলারিজ কি লাগিব, ইজ লাগিব। গুৱাহাটী ইজ কল্ড বাই পিপল, আমি নিলিখো এইটো অমিটেড হৈ থাকিব। গুৱাহাটী ইজ কল্ড দ্য গেটওয়ে, গেটওয়ে টু গুৱাহাটী কোৱা হয় নর্থ ইষ্টৰ উত্তৰ পূব বুলি এইটো মিনিং বুজাইছে। নেক্সট আছে মৰ্ণিং শ্বোজ দ্য ডে, এইটো এটা প্ৰভাৱ হয়। আৰু এনেকুৱা প্ৰভাৱবিলাক আহিলে আমি ছাবজেক্ট ভাৰ্ব অবজেক্ট প্ৰভাৱটোৰ পৰা আমি উলিয়াই নলওঁ। মৰ্ণিং ছাবজেক্ট শ্বোজ ভাৰ্ব দ্য ডে অবজেক্ট তেনেকৈ নহয়, এইটো কোৱা হ'ব, কোৱা হয় মানে কোনে কয়, মানুহে কয় হয়নে, ইট ইজ ছেইড ডেট, এইটো কি হ'ব, ইট ইজ ছেইড ডেট, এইটো কোৱা হয় যে বাই পিপল, মানে আমি নিলিখোঁ সেইটো, কিন্তু ইট ইজ ছেইড ডেট মৰ্ণিং মৰ্ণিং শ্বোজ দ্য ডে, মৰ্ণিং শ্বোজ দ্য ডেট আমি যদি পেছিভলৈ নিওঁ কি হ'ব, ইট ইজ ছেইড ডেট, এইটো কোৱা হয় যে মানে মৰ্ণিং শ্বোজ দ্য ডে, মানুহে কয় হয়নে, ইট ইজ ছেইড ডেট মৰ্ণিং শ্বোজ দ্য ডে, যি মূলাবাহে দুপাততে চিন যদি আমি অসমীয়ালৈ আনো সেইটো মৰ্ণিং শ্বোজ দ্য ডেটো। এতিয়া নেক্সটটো চাবা, পিপুল বিলিভ হি ইজ এ স্মাগলাৰ। এটা পিপুল বিলিভ, আমি ইয়াতে আমি ভয়েস চেঞ্জটো কৰিব লাগিব, ঠিক সেইদৰে ইট ইজ বিলিভড, ইট লাগিব আমাক, ইট ইজ বিলিভ, এইটো বিলিভটো স্পেলিং ভুল হৈছিলে দেই, ইট ইজ বিলিভড ডেট, এইটো বিশ্বাস কৰা হয় যে হি ইজ এ স্মাগলাৰ, ইট ইজ বিলিভ ডেট হি ইজ এ, যেনেকৈ আমি আগৰটো ইট ইজ ছেইড ডেট কৈছিলোঁ, এইটো কি হ'ব, পিপুল বিলিভটোত ইট ইজ বিলিভড হৈ যাব, তেতিয়া এইটো পেছিভলৈ গুচি গ'ল, ইট ইজ বিলিভ ডেট হি ইজ এ স্মাগলাৰ। আৰু এটা খুব তোমালোকৰ আহি থাকে পৰীক্ষাত, ৰুম ৱাজ নট বিল্ট ইন এ ডে, এদিনা সৈতে ৰুম চহৰখন এদিনাখনতে বনোৱা হোৱা নাছিল। ৱাজ নট, ৱাজ আছে অক্সিলাৰী, এইফালে ভাৰ্বৰ থাৰ্ড ফৰ্ম আছে, এইফালে অক্সিলাৰী আছে, আমি সেইকাৰণে গম পালোঁ যে এইটো কি হৈছে, পেছিভ ভয়েছত আছে। আমি লিখিব পাৰোঁ এইটো এক্টিভ হ'লে নিলে কি হ'ব, দ্য ৰোমান্স ৱাজ আছে, ইয়াতে কাৰণে ডিড হ'ব নিগেটিভ ফৰ্মটোত, নট থকাৰ কাৰণে নট লাগিলে আমাক, দ্য ৰোমান্স ডিড নট বিল্ড ৰোম ইন এ ডে, মানে ৰোমানসকলে এদিনতে ৰোম চহৰখন বনোৱা নাছিল। ৰোমান্স নট বিল্ড ইন এ ডেটো যদি এক্টিভ হ'লে লৈ যাওঁ কি হ'ব, দ্য ৰোমান্স এক্টিভ হ'লে আনিলোঁ আমি, দ্য ৰোমান্স ডিড নট বিল্ড ৰোম ইন এ ডে। আকৌ নেক্সটলৈ গৈছোঁ, লাগিছোঁ ডিউটি মাষ্ট বি ডান, এইটো খুব অহা দেখা যায়। এতিয়া মাষ্ট আছে আৰু বি আছে, এইটো আমি গম পালোঁ পেছিভত আছে, তাক কি হ'লে নিব লাগে, এক্টিভ হ'লে নিব লাগে। আমি যদি এক্টিভ হ'লে নিওঁ কি হ'ব, ওৱান ওৱান মাষ্ট ডু ওৱানচ ডিউটি, এজন ব্যক্তি নিজে নিজে কৰ্তব্য কৰিব লাগিব, ওৱান মাষ্ট ডু ওৱানচ ডিউটি, তেতিয়া কি হৈ যাব, ডিউটি মাষ্ট বি ডান, ওৱান মাষ্ট ডু ওৱানচ ডিউটি, প্ৰমিছেছ শ্বুড বি কেপ্ট, ওপৰটো নিচিনা একেই এইটো, আমি এক্টিভ হ'লে নিম তাক, শ্বুডৰ বি আছে পেছিভত আছে, ঠিক সেইদৰে একেই, ওৱান শ্বুড কিপ ওৱানচ প্ৰমিছেছ, ওৱান শ্বুড কিপ ওৱানচ প্ৰমিছেছ, ওৱান শ্বুড কিপ ওৱানচ প্ৰমিছেছ, প্ৰমিছেছ শ্বুড বি কিপ, এইটো এক্টিভ হ'লে কি হ'ব, ওৱান শ্বুড কিপ ওৱানচ প্ৰমিছেছ, এইকেইটা খুব সঘনাই অহা দেখা যায় কাৰণে মই তোমালোকক কৰি দিলোঁ, তোমালোকে ভালদৰে মন দিবা, থেংক ইউ।